নমস্কার, দেখছেন গুগলি এন্টারটেনমেন্টের গুগলি নিউজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। এবছরে আপনারা জানেন করোনা মহামারীর কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত পরীক্ষাগুলি সম্পূর্ণ হয়নি, অনেকগুলি পরীক্ষায় বাতিল হয়ে গিয়েছিল। তারপরেও পাশের হার থেকে শুরু করে সর্বাধিক নাম্বার সমস্ত ক্ষেত্রেই রেকর্ড করলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ সম্পূর্ণ 500 মার্কসের মধ্যে 499 পেয়ে এবছরে প্রথম স্থান অধিকার করেছে। এদিকে পশ্চিম বর্ধমান জেলার লাউধোয়া ফরিদপুর ব্লকের গৌরবাজার রমাপদ উচ্চ বিদ্যালয়, পানশিউলি উচ্চ বিদ্যালয় এবং নতুনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীরা কে কেমন করেছে আসুন জেনে নিই। আমি পেয়েছি 479। এই নাম্বার পাওয়ার পেছনে কার বিশেষ হাত আছে? বিশেষ হাত বলতে এবার পরিবার, স্কুল টিচার, টিউশন টিচার সবারই অবদান আছে, বন্ধু বান্ধব। তোমার এই নাম্বার পাওয়ার পর স্কুল টিচার বা টিউশন টিচাররা কেমন অনুভব করছে? হ্যাঁ, সবাই তো বলছে ভালোই। পরীক্ষার আগে তুমি কতক্ষণ খাটতে পরীক্ষার পড়াশোনা করতে? পরীক্ষার আগে টেস্টের পর থেকে শুধু পড়াশোনাতেই কনসেন্ট্রেট করেছিলাম, তো শুধু মানে পড়াশোনাটাই তখন শুধু ছিল, 8-10 ঘন্টা পড়তে হতো। তোমার কোন সাবজেক্ট সবচেয়ে ভালো লাগে? আমার এই মুহূর্তে ফিলোসফি ভালো লাগে। কি কি সাবজেক্ট ছিল তোমার? বাংলা ইংরেজি তো কম্পালসারি, তাছাড়া ছিল কম্পিউটার, জিওগ্রাফি, সংস্কৃত আর ফিলোসফি। কোন না সাবজেক্টে কত পেয়েছো মার্কস? বাংলায় 95, ইংরেজিতে 90, কম্পিউটারে 97, আর সংস্কৃত জিওগ্রাফিতে 98, আর ফিলোসফিতে 91। তোমার এই নাম্বার পাওয়ার পর তুমি কোন লাইন নিয়ে পড়াশোনা করতে চাই পরবর্তী ক্ষেত্রে? আমার তো ইচ্ছা আছে গভর্নমেন্ট নার্সিং করার। আর তাছাড়া যদি না পাই গভর্নমেন্ট নার্সিংয়ে তো ওই অনার্সেই করব। তাছাড়া বাড়িতে সকলে যা বলবে টিউশন টিচাররা সেই দিকে একটু নজর রাখবো। তোমার এই পড়াশোনা ছাড়া কি আর কি হবি আছে? আমি আবৃত্তি করি, ছবি আঁকি। কোন কোন জায়গাতে আবৃত্তি ছবি এঁকেছ? ছবি আঁকা অনেকদিন ধরে শিখেছি, এবার ক্লাস 10 পর আর কন্টিনিউ করতে পারিনি। আর আবৃত্তি স্কুলে করেছি, অনেকবারই করেছি স্কুলে। তোমার এই নাম্বার পাওয়ার পর তোমার মা বাবা তোমাকে নিয়ে কি বলছে? মা বাবা তো খুশি। তুমি কত অ্যাকসেপ্ট করেছিলে মার্কস? আমি তো অ্যাকসেপ্ট এতটা মানে এতটা তো কোনোদিনই ভাবিনি, ভেবেছিলাম 450 অবধি ভেবেছিলাম। এবার অতটা মানে লক্ষ্য ছিল, লক্ষ্যে তো আবার পৌঁছানো যায় না অনেক সময়, তো ভেবেছিলাম তার থেকেও হয়তো কিছুটা কম আসবে, 440 এরকম হয়তো আসবে, এতটা এক্সপেক্ট করিনি। আমার নাম ইন্দ্রাণী মণ্ডল। আমি চরম খুশি হয়েছি। মেয়ে তো যেটা নিজে ওর পড়তে চাইবে সেটাই আমিও ওকে ইয়ে করবো। সবাই খুব ভালোবাসছে, আত্মীয় স্বজন সবাই খুব ভালোই বাসছে। আমার নাম আনন্দ মণ্ডল। খুবই খুশি। মেয়ে যেটা ভালো বুঝবে সেটাই করবে। সবাই বলছে ভালোই হয়েছে। আমরা ভেবেছিলাম যে ও স্টার তো পাবেই, তার উপরন্ত 400 উপরে পাবে নাম্বার। আমার নাম বুলু মণ্ডল। তোমার এই নাম্বারের পেছনে কার বেশি অবদান আছে? আমাদের স্কুলে স্যারের, টিউশনের স্যার, বাবা মা, বাড়ির সকলে। তুমি রেজাল্ট করা কত মার্কস পেয়েছো? 477। এই 477 নম্বর যে ওঠানোর জন্য তুমি পরীক্ষার আগে কতক্ষণ খাটতে পড়াশোনার উপর টাইম দিতে? 6-7 ঘন্টা। তোমার এই পড়াশোনা বাদ দিয়ে আর কি কি হবি আছে? খেলাধুলা। তোমার কোন কোন সাবজেক্টে কত নাম্বার আছে সেটা বলতে পারবে? বাংলাতে 95, ইংলিশে 92, দর্শনে 97, ভূগোলে 97, আর সংস্কৃত 97। এই পড়াশোনার পর তুমি কি করতে চাইছো? নার্সিং ট্রেনিং। তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? ভূগোল। তুমি মাধ্যমিক কত পেয়েছিলে? 80%। তোমার এই 2 বছর কেমনভাবে কেটেছিলে? মাধ্যমিকের পর থেকে এই মাস্টার তোলার জন্য কেমনভাবে করা হয়? এই টেস্টের পর থেকে বা কি কেটেছিলাম? টেস্টে কত মার্কস ছিল?
টেস্টে ছিল 84%। প্রিয়াঙ্কা ঘোষ। খুব ভালো লাগছে রেজাল্ট দেখে। পাড়াপ্রতিবেশীরা খুব ভালো বলছে যে খুব ভালো রেজাল্ট করেছে। আপনার কি আশা আছে এরপরে মেয়েকে নিয়ে? এরপরে মেয়েকে নিয়ে বলতে ওর একটা নার্সিং ট্রেনিং করার ইচ্ছা আছে। তাছাড়া আমি চেষ্টা করছি যদি বোলপুরে বিশ্বভারতীতে কোনো চান্স পায় তাহলে সেখানে কোনো অনার্স ফনার্স করানো, এরকম কোনো একটা চান্স। আপনার নাম? আমার নাম কাজল কুমার ঘোষ। আপনি কতটা খুশি হয়েছেন? খুব খুশি হয়েছি। আপনার মেয়েকে নিয়ে কি আশা আছে আপনাদের? ও নার্সিং ট্রেনিং করবো বলছে। আপনার নাম? আমার নাম সোনালী ঘোষ। শ্রেয়া গোস্বামী। তুমি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত মার্কস পেয়েছো? 469। কোন কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো সেটা একটু বলবে? বাংলাতে 92, ইংলিশে 97, আর ভূগোল এবং সংস্কৃততে 97, আর ইনফরমেশন টেকনোলজিতে 86, আর ম্যাথে 76। তুমি এই যে রেজাল্ট হওয়ার পেছনে কার অবদান বেশি আছে সেটা বলতে পারবে? আমার বাবা মা, স্কুলের শিক্ষক এবং টিউশন টিচার। তোমার বাড়ির সবচেয়ে বেশি তোমার কি বেশি ভালোবাসে? বাবা। বাবা এই পড়াশোনার পেছনে কেমন খাটে তোমার পেছনে? প্রচুর। এই নাম্বার পাওয়ার পর তোমার স্কুলের টিচাররা কি বলছে? স্কুলের টিচারদের আমার উপর আরও একটু আশা ছিল যে সর্বোচ্চ নাম্বার এতদিন পর্যন্ত যে পেয়ে এসছে তার নাম্বারটাকে আমি ডাউন করব, তো সেটা আর হলো না। তো যাই হোক, তারা আমাকে বলছে যেন আমি আমার পরবর্তী লাইফে আরও এগিয়ে যাই। তোমার বাবা মা তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে? আমার বাবা মারও একই কথা যে মানে ঠিক আশানুরূপ হয়নি ফলটা, তবে তারা আমাকে যথেষ্ট উদ্যোগী করছে পরবর্তী লাইফে এগিয়ে যাওয়ার জন্য। তুমি পড়াশোনা মানে এই পরীক্ষার আগে পড়াশোনার উপর কতক্ষণ টাইম দিতে? তাও 10-14 ঘন্টা। এই পড়াশোনা ছাড়া তোমার কি আর কি হবি আছে? বাগান করা, গল্পের বই পড়া, গান করা। টেস্টে পেয়েছিলাম 451। তো সেখান থেকে ডেভেলপ কতটা হয়েছে? 21 নম্বর বেড়েছে অন্যান্য সাবজেক্টে, তবে আইটিতে পেয়েছিলাম 93, সেটা কমে গিয়েছে 86 হয়ে গিয়েছে। এর পেছনে কি কারণ কিছু বুঝতে পারছো? মনে হয় মানে আমি তো একদম ঠিকঠাক উত্তর লিখে এসেছিলাম, তো ম্যামের সাথে কথা বলেছি, ম্যাম বলছিলেন যে হয়তো কপিটা ঠিক করে চেক করা হয়নি। তোমার কি আশা আছে কপি চেক করলে কি তোমার নাম্বার বাড়বে? হ্যাঁ বাড়বে। তোমার এই সাফল্যের পর তুমি এখন কোন লাইন নিয়ে পড়াশোনা করতে চাও? আমি নার্সিং করতে চাই। কেন? এই করোনার প্রকোপে নার্সদের অবদান দেখে তোমার এই মনের মধ্যে এই আশা এসছে না আগে থেকে আসছে? না, আমি চেয়েছিলাম ডাক্তার হতে, কিন্তু যেহেতু সায়েন্স নিয়ে পড়িনি তাই সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাই নার্সিং করে আমি আরও মানুষদের সাহায্য করতে চাই। আপনার মেয়ে যে এই রেজাল্ট করে তাতে আপনি কতটা খুশি হয়েছেন? আমার আরও একটু রেজাল্টটা ভালো হওয়া দরকার ছিল, সেটা আশাও করেছিলাম ওর কাছ থেকে, কিন্তু আইটিতে যে নাম্বারটা পেয়েছে সেটা টেস্টের থেকে প্রায় 600 নাম্বার কম, ওইখানে ওর নাম্বারটা একটু কমে গেল। তাছাড়া যদি পরীক্ষাটা হতো ও সংস্কৃততে আমি বিশ্বাস করি 100-তে 100 নাম্বার এবং ভূগোলেও 100-তে 100 পেত, ওইখানে 97 নাম্বার হয়ে গেছে, 3 করে 6 নাম্বার মোট কমে গেছে। তো এই মেয়ের রেজাল্টের পর আপনাদের কী আশা আছে মেয়েকে নিয়ে? এখন চাকরি বাকরির যে অবস্থা তাতে ও তো মানুষের সেবা করতে চায়, বলছে যদি নার্সিং হয় আমি নার্সিং করবো, তো আমরাও ওর ইচ্ছাতেই আমাদের ইচ্ছা। আমার নাম শান্তনু গোস্বামী। আপনার নাম? বৈশাখী গোস্বামী।